হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে আছে সেই পুরনো যুগের ভারী ভারী ফোনের কথা, যেগুলো দেখতে এক সাদা কালো ম্যাজিক বক্সের মতো ছিল? এরপর দেখে গেল ফ্লিপ ফোন আর স্লাইড ফোন, তারপর এসেছে পাওয়ারফুল স্মার্টফোন। বর্তমানে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ভিডিওটি এক স্মার্টফোনেই দেখছেন, যদিও বা সব ফোনই ডিজাইন আর ফাংশনের দিক দিয়ে প্রায় একরকম। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমনই পাঁচটি আশ্চর্যজনক ও ফিউচারিস্টিক মোবাইল ফোন, যেগুলোকে আপনি এর আগে কখনোই দেখেননি। তো স্বাগতম আপনাদের টেক জোনের আরও একটি নতুন ভিডিওতে। তো এসব ফিউচারিস্টিক স্মার্টফোনের সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্য ড্রাস ফোন, আমার মনে হয় এটাই পৃথিবীর সবচাইতে আশ্চর্যজনক স্মার্টফোন, যে ফোনকে আপনি কাগজের মতো দুমড়ে মুচড়ে রাখতে পারবেন। এটা বাদেও এই ফোনের ডিসপ্লে যেটা 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ হতে পারে, সেটাও আবার তিন রকমভাবে। সবথেকে বড় সুবিধা হচ্ছে এটার হিউজ ডিসপ্লে, যেটা ভাঁজ হয়ে যে কোনো রকম হতে পারে। যেমনটা আঙ্কেল ব্যান বলেছিল, যে বেশি শক্তির সাথে বড় বড় দায়িত্ব নিতে হয়, আর এখন সে কথাটি সত্য করেছে এই পাওয়ারফুল ফোল্ডিং স্মার্টফোন। এই ফোনটি ফোল্ড হয়েও এটার স্ক্রিন একদম নিখুঁতভাবে কাজ করতে পারে। এই ফোনটি সব রকম নোটিফিকেশন আর জরুরি ইনফরমেশন আরামসে দেখাতে পারবে। প্রথমবার দেখলে কিছুটা আজবই লাগবে, কিন্তু এটা স্মার্টফোন ব্যবহারকারীদের অবশ্যই অনেক পছন্দ হবে। লেনোভো সি প্লাস, এই ফোনটি এক টিভি রিমোটের মতো দেখতে, এবং এই ফোনের পিছনের দিকের ডিজাইন খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছে। এটার পিছনের দিকের ডিজাইন কিছুটা খাস কাটা দাগের মতো, যে কারণে এটা আপনার হাতে খুব সহজে সেট হয়ে থাকতে পারবে। কিন্তু এটাকে যখন প্রথমবার প্রেজেন্ট করা হয়েছিল সেন্ট ফ্রান্সের এক ইভেন্টে, তখন এটা প্রমাণিত হয়েছিল যে ফোনটিকে বেশি ভাঁজ করলে এটার স্ক্রিন এক কাঁচের মতো ভেঙে যেতে পারে। তো এই সমস্যার সমাধান করার জন্য এটার ভিতরের সি ক্লাস ইলেকট্রনিক্সের কিছুটা পরিবর্তন করা হয়েছে, যে কারণে এটাকে এখন এক হ্যান্ড ওয়াচের মতো ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, এবং এটা ইন্টারফেস ব্যবহারের সাথে সাথে আপনি ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। NEC ফ্লিপ ফোন, আচ্ছা আপনারা বলুন তো, একটা স্মার্টফোনে কয়টা স্ক্রিনের দরকার পড়ে? একটা, যেমনটা বর্তমানে সব ফোনেই থাকে, নাকি দুইটা? কিন্তু আমার মনে হয় তিনটা ঠিক হবে। শুনতে আজব লাগলেও এটাই সত্যি যে এই NEC ফ্লিপ ফোনে তিনটা স্ক্রিন দেওয়া হয়েছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই তিন স্ক্রিনে তিন রকম অ্যাপস বা তিন রকম ভিডিও একসাথে চালাতে পারবেন। এই তিন ডিসপ্লেতে একসাথে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কাজ একসাথেই করতে পারবেন, যেন মনে হবে 1/3 অ্যান্ড্রয়েড ফোন। আর আমার মতে এটার নাম 1/3 অ্যান্ড্রয়েড ফোন দিলেই ভালো হতো। এটাকে আপনি টেবিলে রেখে একসাথে দুই রকম মুভি চালাতে পারবেন, তাছাড়া আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এক অ্যালার্ম ক্লক হিসাবেও। নোকিয়া 888, নোকিয়ার এই ফোনটি একরকম মিসাইল ফ্লেক্সিবিলিটির দিক দিয়ে। নির্মাতাদের চিন্তা ছিল যে এটার ইনোভেটিভ স্ক্রিন আর সফট ফ্রেমের কারণে এটাকে যেন আপনি আপনার হাতে যেমন মন চায় তেমন করে ভাঁজ করে রাখতে পারেন, এবং এই ফোনটি 5 মিলিমিটার লম্বা। এবাদেও এই ফোনে ইনবিল্ট সিস্টেম অফ কেবল যুক্ত করা হয়েছে, যার কারণে এটা নড়াচড়া ও ভাঁজ হবে যখন কেউ কল বা মেসেজ করবে। আর এই ফোনে পাওয়ার সাপ্লাই করার জন্য এটাতে শক্তিশালী লিকুইড ব্যাটারি যুক্ত করা হয়েছে। এই জন্যই তো খুব জোর দিয়ে বলা যায় যে নোকিয়া 888 ফোন ফ্রম ফিউচার। আশা করা যাচ্ছে এই মাইন্ড ব্লোয়িং ফোন খুব তাড়াতাড়ি মার্কেটে দেখতে পাওয়া যাবে। ইকোম্যান হলোফোন, এই ফোনটি আপনাকে অনেক দিক দিয়ে ইমপ্রেস করার জন্য যথেষ্ট। এটাতে 128 জিবি ইন্টারনাল মেমোরি, এক মাইক্রো SD কার্ড স্লট এবং 7 ইঞ্চি ডিসপ্লে যুক্ত করা হয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার ইনবিল্ট প্রজেক্টর, যাকে সাপোর্ট দেয় 3500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। প্রজেক্টরের হেভি সাইজের কারণে ফোনের পিছনে একটু উঁচু হয়ে থাকে, এবং এই প্রজেক্টর 720 মেগাপিক্সেল HD রেজুলেশনের জন্য খুব ভালো। কিন্তু লাইটের পাওয়ার মাত্র 30 লিউমেন্স এটার ছোট্ট লাইট সোর্সের কারণে। এই ফোনটি চলে ইন্টেল অ্যাটম প্রসেসরে, আর সবথেকে খুশির বিষয় হচ্ছে এটাতে একসাথে দুইটাই চালাতে পারবেন, অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর হ্যাঁ, এখানকার ভিতর থেকে কোন স্মার্টফোনটি আপনাদের পছন্দ হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাছাড়া সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকজন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।